আসসালামু আলাইকুম আমি আকরাম খান পোলট্রি বাংলা পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম আমি দশ দিন আগে একটা লেবুর গাছের কলমের ভিডিও দিয়েছিলাম সে ভিডিওটি আপনারা নিচে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে আসতে পারেন আমার প্লে লিস্টে অনেকগুলো কলমের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন আজকে আমি কলমটি খুলে দেখাবো সাধারণত কলম করার বিশ থেকে পঁচিশ দিন পর ডালটা কাটা হয় আমি দশ দিনের ভিতরে ডালটা কাটছি আপনাদের দেখানোর জন্য কতটুকু কলমটা শিকটগুলো গোজাইছে এটা আপনারা যে কাপড়টা বাঁধা হয়েছে এই কাপড়টা আপনারা খুলে ফেলার পরে মাটিটা আপনার ফেলে দেওয়া যাবে না আর আমি এটা মাটিটা ফেলে দিচ্ছি কারণ আপনাদের দেখানোর জন্য আর এটা যদি আমি দশ দিন পরে না খুলে এটা পঁচিশ দিন পরে কলমটা কাটতাম তাহলে এই শিকড়গুলো দেখছেন বাহির হয়েছে এইগুলো আপনার অনেক বেশি হইতো এটা পুরায় একটা শিকড়গুলা বলে দিত আর এটা অবশ্যই আপনারা বিশ থেকে পঁচিশ দিন পরে এটা খুলবেন কলমটা কাটবেন আর এই রোপণ করার সময় মাটি সত্য আপনারা রোপণ করতে হবে আর আমি এটা দেখানোর জন্যই ফেল কলমটা কাটলাম মাটিটা ফেলে দিছি তারপরে ওই কলমটা আপনার রোপণ করলে অবশ্যই জ্বালাবে এটা আপনার বাড়তি যে অংশটুকু এটা কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরেও আমি কেটে ফেলে দিচ্ছি কেটে ফেলে দেওয়ার পর যে বাড়তি ডালগুলা এই লম্বা ডালগুলা আপনারা রাখলেও রাখতেও রাখতে পারেন আমি অবশ্য কেটে ফেলে দেব কারণ এটা টবে লাগানো হবে এই ডালের গুড় থেকে একটা সুন্দর নতুন পাতা গজাবে সুন্দর একটা গাছ হবে আমি সাইজ করে কেটে নিলাম এখন এটা আমি টবে রোপণ করে দেব এই চারাটা কখনোই মরবে না হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে